এই অধ্যায়ে আমরা লেসো টুলটি নিয়ে আলোচনা করব। তো টুল বক্সের এই লেসো টুলে ক্লিক করলে আমরা এর অপশনসমূহ দেখতে পাবো। তো প্রথমে আমরা লেসো টুল সম্পর্কে জানবো। তো এই লেসো টুলের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি আমাদের ইচ্ছা মতো ফ্রি হ্যান্ড কোনো সিলেকশন করতে চাই, তো সেক্ষেত্রে এই টুলটি ইউজ হবে। তো দেখুন, আমরা এটিকে ক্লিক করে আমরা এখানে ড্র্যাগ করে আমরা ইচ্ছা মতো এটিকে পেন্টিংয়ের মতো করে আমরা ড্রয়িং করছি। তো এটিকে আমার ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে আমরা স্টার্টিং পয়েন্টে এনে এটিকে মাউস পয়েন্টারটিকে ছেড়ে দিব। তো ছেড়ে দিলে আমরা একটা সিলেকশন দেখতে পাচ্ছি এখানে। তো সিলেকশন, এই সিলেকশনের উপর আমরা যে কোনো ধরনের ইফেক্ট প্রয়োগ করতে পারি, অথবা আমরা এটিকে কপি করে আমাদের মূল যে ডকুমেন্ট রয়েছে সেটি তো আমরা নিয়ে যেতে পারি। তো আমরা যদি কপি করে আমাদের যে মেইন ডকুমেন্ট রয়েছে সেখানে পেস্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ঠিক যতটুকু সিলেক্ট করেছি ঠিক ততটুকুই এখানে পেস্ট হয়েছে। ঠিক একইভাবে আমাদের পরবর্তী যে টুলটি রয়েছে সেটি সম্পর্কে আমরা এখন জানব। তো সেটি জানার জন্য আমরা পরবর্তী টুলে ক্লিক করে আমাদের যে টুলটি রয়েছে পলিগোনাল লেসো টুল। তো এই পলিগোনাল লেসো টুলের উদ্দেশ্য হচ্ছে যে পলিগন স্টাইলে আমরা যদি কোনো সিলেকশন করতে চাই, তো মনে করি আমরা ইমেজটাকে পলিগন স্টাইলে কপি করে নিয়ে যেতে চাই, তো সেখানে আমরা এই পয়েন্ট প্রথম পয়েন্টে একটি ক্লিক করে মাউস ছেড়ে দেবো। এরপর আমরা দ্বিতীয় পয়েন্টে পুনরায় ক্লিক করব এবং আমরা আবার থার্ড পয়েন্টে এখানে ক্লিক করব। এই প্রক্রিয়া আমরা একটা পলিগন ড্র করব এই ইমেজটির উপরে এবং স্টার্টিং পয়েন্টে এনে ক্লিক করে আমরা একটা পলিগন তৈরি হয়েছে। এখন যদি আমরা এটিকে কন্ট্রোল সি চাপি কপি করি, তো এরপর আমরা আমাদের যে মূল যে ডকুমেন্ট রয়েছে সেখানে আমরা যদি নিয়ে পেস্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে ঠিক পলিগন স্টাইলে আমাদের ইমেজটি পেস্ট হয়েছে। এরপরে যে আমাদের যে টুলটি রয়েছে পলিগনের পরের যে টুলটি রয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল, ম্যাগনেটিক্স লেসো টুল। তো এটির সাহায্যে আমরা কোনো ইমেজের নির্দিষ্ট কোনো অংশকে আমরা কেটে নিতে পারি। সাপোজ আমরা আমাদের যে ইমেজটি রয়েছে এই ইমেজের যে ঘরটি দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি যে এই ঘরটিকে, শুধুমাত্র এই ঘরটিকে আমরা কপি করে নিয়ে যাব। তো এটি করার জন্য আমরা জুমটিকে বাড়িয়ে আমরা ম্যাগনেটিক সিলেকশন টুলটি নির্বাচন করে আমাদের যা করতে হবে যে আমাদের স্টার্টিং এই পয়েন্ট থেকে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করে আমরা এই ঘরের যে কর্নার রয়েছে এই বরাবর আমরা মাউস ড্র্যাগ করে মাউস ধরে নিয়ে আসব। তো দেখুন, মাউস টানার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে এটিকে চুম্বকের মতো, অর্থাৎ এই এই টুলটির যে নাম ম্যাগনেটিক, চুম্বকের মতো এটি সিলেকশন হয়েছে। এরপর আমরা ঠিক এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম এবং এইভাবে আমরা এই বরাবর এর কর্নার যে বরাবর, এই বরাবর আমরা অত্যন্ত সুন্দরভাবে ধীরে ধীরে, এখানে মনে রাখতে হবে যত নিখুঁতভাবে এবং ধীরে ধীরে আমরা কাজটি করব, তত আমার সিলেকশনটি নিখুঁত হবে। তো এভাবে আমরা ম্যাগনেটিক সিলেকশন টুল দিয়ে এবং স্টার্টিং পয়েন্টে এসে আমরা মাউস পয়েন্টার ক্লিক করার সাথে সাথেই আমরা দেখব যে ঘরটি আমাদের সিলেকশন হয়েছে। এখন আমরা যদি কন্ট্রোল সি চেপে কপি করি এবং আমরা চলে যাই আমাদের যে মেইন ডকুমেন্ট, সেখানে যদি আমরা গিয়ে এটিকে যদি পেস্ট করি, তাহলে দেখুন আমরা সেই ঘরটিকে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ঘরটি এখানে চলে এসেছে। তো এভাবে আমরা ম্যাগনেটিক সিলেকশন টুলের সাহায্যে যে কোনো ইমেজের কোনো নির্দিষ্ট অংশকে আমরা কেটে নিয়ে আসতে পারি।